পেট রোগা মানুষের শুধু আদা জিরে বাটা দিয়ে ঝোল করে দিলে ভালো হয়। দারুণ দারুণ। গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউস লাইফস্টাইল। আর আজকে হচ্ছে 11 তারিখ, 11ই সেপ্টেম্বর, আর এখন বাজছে 11টা। তো 11টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো এখন আমি করছি রান্না। সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, ভাত খেয়েছি, ছেলে হাজব্যান্ডও ভাত খেয়েছে, তো ওর সাথে আমি ভাতই খেয়ে নিয়েছি। তো এখন আমি করছি সয়াবিন। আজকে হবে ইউনিক একটা সয়াবিন। রেসিপিটা আমি আজকে শেয়ার করবো না, কারণ এটা আমি ফার্স্ট টাইম আজকে ট্রাই করছি, আমি নিজের মতো করে বানাচ্ছি, একটু ট্রাই করছি। যদি খেতে ইয়াম্মি হয় তাহলে নেক্সট টাইম রেসিপিটা অবশ্যই শেয়ার করব। তো এটা আমি আমার মতো করে একটু এর মধ্যে কাচু মাচু দিয়ে বানাচ্ছি, দেখা যাক কেমন হয় খেতে। তো যদি ভালো হয় অবশ্যই তোমাদের সাথে নেক্সট টাইম মানে রেসিপিটা শেয়ার করব। তো আমার এখন সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি, ভাজছি। আর আমার ছেলে আমার পাশে বসে আছে, ওখানে বসে থাকবে, বলছি গরম লাগছে। বাবা গরম লাগছে, ওখানে গিয়ে বসবে না, না ডাইরেক্ট বলে দিল। তো চলো রাখো রাখো রাখো, আদা ওটা আদা। তো আমি তাহলে রান্নাটা করি, করে দেন আবার আসছি। তো চলো রান্নাটা করে নিই। আর কি বলতো, কালকে বলছিলাম না আমার মনটা ভালো নেই, মনটা খারাপ। তো আজকে অ্যামাজন থেকে আমার একটা পার্সেল এসছে, তো পার্সেলটা দেখে আমার মনটা ভালো হয়ে গেছে। মন খারাপ করে কী হবে, যাওয়া হয়নি, নেক্সট টাইম হবে, তাই না? তো হাজব্যান্ডও কালকে থেকে অনেক চেষ্টা করেছে আমার মন ভালো করার, হয়েওছে। যাই হোক, তো অ্যামাজন থেকে পার্সেলটা এসছে আজকে, আসার পরে আমার মনটা অনেকটাই ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুবই খুশি। মানে ছোট্ট জিনিস আসলো যেটা তুমি আশা করে থাকবে, যেটা আসলে আমার সুবিধা হবে, আসলে না আমার মানে আমার তো অন্তত খুব আনন্দ হয়, খুব ভালো লাগে। তো সেটা এসে গেছে, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি ওটা এসছে একটু আগে, তো এখন আমি ওটা কিছুক্ষণ বাইরে রেখেছি, তারপর স্যানিটাইজ করে ঘরে তুলে দেন তোমাদের সাথে শেয়ার করব। ছোট্টই একটা জিনিস এসছে, অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। তো চলো তাহলে দেখতে থাকো, আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। হ্যালো। সো স্নান হয়ে গেছে, রান্না হয়ে গেছে, ঘরের সব কাজ করে নিলাম, করে নিয়ে দেন আবার আসছি। আর এখন বাজে অলমোস্ট 1:10 হবে হয়তো, রিশান 1:10 বাজে। সো ছেলেকে খাওয়াবো, হাজব্যান্ড এখনও আসেনি, বেরিয়েছে মানে আড্ডা দিতে বেরিয়েছে, তো আসেনি, আসছে। তো আমি ছেলেকে খাইয়ে নিই, আর আমার সয়াবিনের তরকারিটা দেখাই, খাইনি তো, জানি না কেমন হয়েছে। তো মানে ফাইনাল লুকটা দেখে না, যদি ভালো হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে আমার সয়াবিনটা, গন্ধর তো খুব সুন্দরই বেরাচ্ছে, জানি না কেমন হয়েছে খেতে, খেয়ে তবে বলতে পারবো। লাঞ্চ হয়ে গেল, সয়াবিনের তরকারিটা খুব ভালো হয়েছিল, ঠিক আছে, সয়াবিনের তরকারিটা খুব ভালো হয়েছিল। পেট রোগা মানুষদের ওসব ভালো লাগে না, ঠিক আছে, পেট রোগা মানুষদের কচুরি খেতে ভালো লাগে, কচুরি খেলে অম্বল করে যায়। হ্যাঁ, 10 বছর আগে অপারেশন হয়েছে, এখন ওর নাকি কচুরি খেলে অম্বল করে যায়। পেট রোগা মানুষের শুধু আদা জিরে বাটা দিয়ে ঝোল করে দিলে ভালো হয়, ঠিক আছে, ওই স্পাইসি করে করেছে তো ওই জন্য ওর পছন্দ হয়নি, তাও কিন্তু আঙুল চেটে খেয়েছে, বলে না ভাবে যে ভাউ খেয়ে যাবো। যাই হোক, লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এবার একটু রেস্ট নিতে যাবো। তার আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিই আমার অ্যামাজন থেকে কি এসছে, এটাকে আমি আবার ওপেন করবো, চলো। এই যে ওপেন কর। ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠলাম, বিল্টুর বন্ধুরা এসছে, চা বানাচ্ছে এখন, এক্ষুনি এলো, আমি ঘুমিয়েই পড়েছিলাম। চলো আস্তে আস্তে গিয়ে ওদের দেখাই, বলবো না, আস্তে দেখাচ্ছি, চলো। আমরা চলে এসেছি পিউ লাইফস্টাইলের বাড়ি, খাওয়াচ্ছি আপনাদেরকে, দেখি চা কফি, কার্তিকে চলে নিয়ে খোঁজা হবে। কার্তিকদের জন্য ভাবছি ইউটিউবে একটা অ্যাড দেব, প্রচুর মেয়ে পাবে, সব রকম মেয়ে আসবে। রাজার বিয়ে কেমন দিয়েছি বাবু?
রাজার বিয়েটা বল কেমন দিয়েছি তোর বউকে বল রাজার যে বউ হ্যাঁ সেটা হচ্ছে এই বউ বলছি রাজার যে বউ সেটা হচ্ছে ওই বড় হচ্ছে এরকম করে দিয়েছিল ওকে পছন্দ করেছে উল্টে গেছে বিয়েটা তো গুড ইভিনিং আর এখন বাজছে কটা বাজে গো হ্যাঁ তা বলো না 8:30 হবে 8:48 বাজে আর এখন আমাদের হচ্ছে চাউমিন চাউমিন খাওয়া হবে তো বানাচ্ছি বিল্টুর বন্ধুরা বললাম না তখন এসছে তো তখন এসে চা খেয়ে একটু বেরিয়ে গেছিলো আবার এসছে এসে এখন বানাচ্ছে আমি চাউমিন চাউমিন খাওয়া দাওয়া হবে দেন ওরা ওই ঘরে গল্প টল্প করছে ছেলেও ওই ঘরে আছে আর আমার গরিলা পট্ট এসে গেছে আমার এখন ভিডিও করতে কোনো প্রবলেম নেই ও ক্যামেরা দেখলেই বলবে হাই চলো নিয়ে তোমাদের খেলো পাপা হাই করে দাও তো এটা হচ্ছে আমাদের বাচ্চাদা আর ওটা আমাদের লকুদা লকুদা পাপা হাই করো তোকে দেখা যাচ্ছে না দিদিকায় তাড়াতাড়ি এসে হাই করো বলো হাই হ্যালো টাটা আর একজন নাই আর একজন বেরিয়েছে আমাদের কার্তিক দা চলো চাউমিনটা বানিয়ে নিই দেন আবার এখন বাজছে 12:40 অনেক বেজে গেছে তো ভিডিওটা আর বাড়াবো না আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে সো আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটা হিট করে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথম নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায় সো আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট কালকে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে টাটা